প্রচন্ড ঝড়জনের রাত, কুসুমপুর গ্রামের এক তরুণ ছেলে রাহুল ছাতা মাথায় খুব দ্রুত সাইকেল চালাচ্ছে, ছুটে চলেছে ডাক্তারের খোঁজে। হঠাৎ করে তার বাবার প্রচন্ড বুকে যন্ত্রণা উঠেছে। এদিকে রাহুলের মা সরলা দেবী তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, ডাক্তারবাবু ডাক্তারবাবু দরজা খুলুন, দরজা খুলুন ডাক্তারবাবু, ডাক্তারবাবুর দরজা খুলুন, ডাক্তারবাবু দরজা খুলুন। এত রাতে আবার কার কি হলো? আমি কুসুমপুর গ্রামের মনোহর মাস্টারের ছেলে রাহুল। আমার বাবার হঠাৎ বুকে যন্ত্রণা উঠেছে, ছটফট করছে। আপনি একবার চলুন ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও আমি আমার ব্যাগটা নিয়ে আসছি। এরপর ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে ডাক্তারবাবুকে নিয়ে রাহুল বাড়িতে এসে পৌঁছল। ততক্ষণে বৃষ্টিটাও অনেকটা ধরে এসেছে। কি বুঝছেন ডাক্তারবাবু? কি আর বলি বলো, তোমার বাবার বেঁচে আর মিনিট 15 আগে আসলে হয়তো বাঁচাতে পারতাম। না না হতে পারে না। তুমি কি হতে পারো না? কথা বলো, আমার সব শেষ হয়ে গেল। আজ তোমার বা আমার যদি কারো একটা গাড়ি থাকতো তাহলে এই তাড়াতাড়ি আমি তোমাদের বাড়ি আসতে পারতাম, তাহলে হয়তো তোমার বাবাকে আমি বাঁচাতেও পারতাম। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এমন সময় একদিন বিকেলে রাহুল কলেজ থেকে ফিরছে, তখন সে দেখে একজন লোক খেলা গাড়ি করে খেলনা গাড়ি বিক্রি করছে। এই গাড়ি নেবে গাড়ি, বাচ্চাদের খেলনা গাড়ি, 30 টাকা 30 টাকা 30 টাকা। 30 টাকায় যদি সত্যিকারের মোটর গাড়ি পাওয়া যেত তাহলে তাহলে আমাদেরও একটা গাড়ি থাকতো, আর আর আমার বাবাকে মরতে হতো না, মরতে হতো না। আমাদের যদি সত্যি সত্যি একটা মোটর গাড়ি থাকতো বিপদে আপদে কত কাজে লাগতো। তুমি আমার কথা ভাবছো রাহুল? আমি চলে এসেছি, এদিকে তাকাও, এদিকে তাকাও। কি হলো বাবু, ভয় পেয়েছিস? তুমি আমাকে ডাকলে মা? না তো, তুই হয়তো স্বপ্ন দেখেছিস। তাহলে হয়তো তাই হবে, ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়ি। কি রাহুল, তুমি যে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে, আমি তোমার জন্য এলাম, তুমি আমার সাথে কথা বলবে না? কি কি কথা বলছে? আলোটা জেলে দেখি তো। কি আমার বিছানায় খেলনা গাড়ি? আমি কোনো সাধারণ খেলনা গাড়ি নয় রাহুল, আমি জাদুগাড়ি। গাড়ি আবার কথা বলছে? আমার নাম পক্ষীরাজ। তুমি বিকেলে মনে মনে আমার কথা ভাবছিলে, তাই আমি চলে এলাম। এবার আর তোমার কোনো চিন্তা নেই। কিন্তু তুমি তো ছোট্ট একটা খেলনা গাড়ি, তুমি কিভাবে উপকার করবে? সেটা কাল সকালেই বুঝতে পারবে। কলেজ যাওয়ার আগে পক্ষীরাজ পক্ষীরাজ বলে ডেকো, আমি ঠিক চলে আসব। বেশ, এখন তুমি ঘুমাও, আমি চললাম, টাটা। এ কি অদ্ভুত কাণ্ড! দেখি তাকে, পক্ষীরাজ পক্ষীরাজ তুমি কোথায়? শুনতে পাচ্ছো পক্ষীরাজ? ও পক্ষীরাজ, এই তো রাহুল, আমি এসে গেছি। চমৎকার, কিন্তু তুমি তো বড্ড ছোট্ট একটা খেলনা গাড়ি, তুমি আমাকে নিয়ে যেতে পারবে? এই দেখো আমার ম্যাজিক। চমৎকার, তুমি আমার ভিতরে এসে বসো। সেই গাড়িটা রাহুলকে নিয়ে গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে এগুতে থাকে, আর সব গ্রামবাসী অবাক হয়ে দেখতে থাকে। এবার আমার ম্যাজিক দেখো। ইকি, আমি সব সত্যি দেখছি নাকি স্বপ্ন? সব সত্যি। না রাহুল, আমার কলেজ এসে গেছে। ধন্যবাদ। এইভাবে জাদুগাড়ি পক্ষীরাজের সাথে বেশ কাটতে থাকে রাহুলের জীবন। সে নিজে কলেজে যেতে থাকে, গ্রামের লোকজন বিপদে পড়লে তাদেরকেও নিয়ে যায়, সারা গ্রামে তার কথা ছড়িয়ে যায়, আর বিপদ হলেই রাহুলের ডাক আসে। পক্ষীরাজ এই দেখো না, নিচে কত লোক যেন ভিড় করেছে, একবার নিচে নামো তো।
কিন্তু এখন কিভাবে এই বুড়িমাকে হাসপাতালে নিয়ে যাবো বলতো? কি যে করি, আমি নিয়ে যাবো হাসপাতাল, আমার পক্ষীরাজ আছে তো। আরে এই তো রাহুল চলে এসেছে, আর কোনো চিন্তা নেই, চলো বুড়িমা চলো। এরপরে রাহুল বুড়িমাকে তার পক্ষীরাজ গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়, আর সারাটা বেলা তার সেখানেই কেটে যায়। তাই আর কলেজে না গিয়ে বাড়ি ফিরে আসে, আর তার মাকে পুরো ঘটনা বলার পরে তার মা ভীষণ রেগে যান। বাবু, কলেজ কামাই করে সমাজসেবা করলে কি পেট ভরবে? বাবা মারা যাওয়ার পর তো আমাদের পেনশনটাও অর্ধেক হয়ে গেছে, এখন তুই পড়াশোনায় ফাঁকি দিলে কি করে ভালো চাকরি পাবি বলতো বাবা? কিন্তু মা, সেই মুহূর্তে আমার কাছে অন্য কোনো উপায় ছিল না, গায়ে এত লোকজন আছে। শোন, আমি শেষ কথা বলে দিচ্ছি, আগে পড়াশোনা তারপরে সব কিছু। ঠিক আছে মা, কালকে থেকে আমি আমার পক্ষীরাজ গায়ের জমিদারকে দিয়ে দেবো, খুশি তো? পরের দিন সকালে রাহুল তার পক্ষীরাজকে নিয়ে গ্রামের জমিদারের কাছে যায়, আর তাকে বলে গ্রামের লোকজনের বিপদে আপদে পক্ষীরাজই সাহায্য করবে। গ্রামের সব লোকের উপকার করার দায়িত্ব আমার, হাজার হোক, আমি গ্রামের জমিদার বলে কথা। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। কিন্তু জমিদারের মনে চলছিল এক অন্য মত, সে পক্ষীরাজকে নিয়ে এক ধরনের বাণিজ্য শুরু করে। কেউ বিপদে পড়লেই তার কাছে জমিদার পৌঁছে যায়, আর তার কাছ থেকে উপকার করার বদলে অনেক টাকা গয়না এসব নিতে শুরু করে। আমি মানছি জমিদার বাবু, আপনি আমাকে পক্ষীরাজে করে হাসপাতালে নিয়ে গিয়ে উপকার করেছেন, কিন্তু তার বদলে 5 কাঠা জমি। কোনো কথা শুনতে চাই না, যদি জমি না পাই তাহলে আমার লোকজনকে দিয়ে তোমার আরেকটা হাতও ভেঙে দেব। এখনই দলিলে সই করে দাও, তাও বলছি। জমিদার যা ইচ্ছে তাই করতে থাকে, গ্রামবাসীদের উপকার করার পরে ভয়ে দেখে রীতিমতন লুট করতে থাকে। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, একদিন রাতে নিজের বাড়িতেই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে জমিদার পা হড়কে পড়ে যায়। ওহ বাবা রে বাবা! ও সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পক্ষীরাজকে ডাকলে পক্ষীরাজ তার ছোট রূপ ধারণ করে প্রকট হয়। ও পক্ষীরাজ, আমাকে তুমি হাসপাতালে নিয়ে চলো, আমার যে আমি আপনাকে নিয়ে যেতে পারবো না জমিদার মশাই, আমি এখন থেকে এই খেলনা গাড়ি রূপেই থাকব, একজন অসৎ অহংকারী লোকের উপকার আমি করতে চাই না। পড়ে গেলাম রে বাবা। ওহো বাবা, আমার বন্ধু রাহুলের কথাই বলবো, কারণ সে সৎ নিঃস্বার্থ। কে কোথায় আছো? রাহুলকে ডেকে আনো রে বাবা। রে বাবা, রাহুলকে ডেকে আনো। ও বাবা, কি ব্যথা রে বাবা। ও ও বাবা। এরপর দারোয়ান রাহুলকে ডেকে নিয়ে আসে জমিদারের বাড়িতে, আর সব ঘটনা খুলে বলে। মায়া মায়া, তুমি আমার একটু উপকার করো, আমি যে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না রে বাবা। আপনি আগে পক্ষীরাজকে কথা দিন, আজ থেকে আপনি আর কোনোদিন উপকার করার নামে অত্যাচার করবেন না, কথা দিন আগে। আমি কথা দিচ্ছি, আর আর কোনোদিনও কারুর সর্বনাশ করব না, যার কাছ থেকে যা নিয়েছি আমি সব ফেরত দিয়ে দেবো, আমি যে আর পারছি না। যাও পক্ষীরাজ, তুমি জমিদার মশাইকে হাসপাতালে নিয়ে যাও, যাও পক্ষীরাজ যাও। তারপর জাদু মোটর গাড়ি পক্ষীরাজ জমিদারকে হাসপাতালে নিয়ে যায়, জমিদার সুস্থ হয়ে ওঠেন, আর তারপর থেকে সকল গ্রামবাসীকে নিঃস্বার্থভাবে উপকার করতে থাকেন জমিদার বাবু।